আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই গঙ্গা এবং হাওড়া ব্রিজ। এবং এই জায়গাটি থেকে যে কেউ কিন্তু চাইবেন একটা মনের মতো সেলফি তুলতে, এবং কলকাতার খুব কম জায়গা থেকে গঙ্গার এরকম টপ ভিউ কিন্তু আপনি পাবেন, সেটাও বাধাহীনভাবে। এটা সম্ভব হয়েছে তার কারণ কলকাতা পুরসভা গঙ্গার পার সৌন্দর্যায়নের যে প্রকল্প এবং সেই প্রকল্পের কাজ যেটুকু আটকে ছিল সেই কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পন্নের পথে, এবং এই কাজ শেষ হলে সরাসরি প্রিন্সেপ ঘাট থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা যে কোনো পর্যটক সাধারণ মানুষ কিন্তু হেঁটে যেতে পারবেন। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই সিঁড়িটিও কিন্তু এই গঙ্গার পার সৌন্দর্যায়নের যে প্রকল্প সেই প্রকল্পের অংশ হিসেবেই তৈরি করা হয়েছে, এবং নতুন রাস্তা তৈরি হয়েছে, বাঁধানো পথ তৈরি হয়েছে, গঙ্গার উপর দিয়ে নতুন সেতু তৈরি হয়েছে, এই সবই কিন্তু খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। এবং ইতিমধ্যেই সাধারণ মানুষ কিন্তু এই নতুন পথ ব্যবহারও করছেন। এবেলা রটিনের জন্য দেবময় ঘোষ, কলকাতা।